আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে একটু আমার জন্য চা করে নিয়েছি, আজকে পরোটা খাচ্ছি না। গতকাল আলু পরোটা বানিয়েছিলাম, তো আমার খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই শুধুমাত্র আজকে বেলা বিস্কিট দিয়ে চা খাবো। বেলা বিস্কিটগুলো সাইজে কিন্তু অনেক ছোট, তবে খুবই মজা খেতে চা দিয়ে, একটা গুঁড়ো দুধের ফ্লেভার আসে বিস্কিটগুলো থেকে। তো আজকে শুধুমাত্র চা আর বেলা বিস্কিটেই খাবো, অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, বা অন্য ধরনের বিস্কিটও। তো হাতে ভীষণ ব্যথা করছিল কাজ করতে গিয়ে, এভাবেই সবসময় পড়ে যায়। পোড়াগুলো কিন্তু অনেক বেশি যন্ত্রণা দেয়, একটা পোড়া যেতে না যেতেই আরেকটা পোড়া হাতের মধ্যে লেগে যায়, কেমন করে যে লাগে নিজেও জানি না। আজকে এত বছর ধরে রান্নাবান্না করছি, তারপরও কীভাবে পুড়ে যায় আসলে বুঝতে পারি না। তো এই যে এখানে অনেকগুলো টমেটো, 5 কেজি টমেটো এনেছে, বলেছিলাম যে টমেটো সস বানাবো, তার জন্য 5 কেজি নিয়ে এসেছে। এখন কিন্তু টমেটোর দাম অনেকটাই কম। তো এই যে আমি পাকা টমেটো আর কাঁচা টমেটোগুলো আলাদা করে নিয়েছি, এখানে মনে হয় 3 কেজি হবে। তো আমি বেশিরভাগ লাল টমেটোগুলোই বেছে নিয়েছি, যেগুলো একটু বেশি হলুদ ওইগুলো আর নেইনি। তো এভাবে করে লাল টমেটো দিয়ে টমেটো সস বা কেচাপটা বানালে রংটা খুবই সুন্দর আসে। আর এই যে হলুদগুলো আলাদা করে নিয়েছি, যেগুলোতে কালার আসেনি। তো এখানে তরমুজ আর শসা কেটে রেখেছি, বাচ্চারা স্কুল থেকে আসলে খাবে। আর হচ্ছে এখানে ফ্রুটসগুলো আছে, বানানা, তারপরে অরেঞ্জ। তো নারকলটা এনেছিল গতকাল, এটা আমি এদিক দিয়ে ফুটো করে পানিটা বের করে তারপর চুলায় পুড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিব রমজানের জন্য। তো রোজার মধ্যে দেখা যায় একটু দই চিড়া খেতে নারকেলটা আমাদের বেশি লাগে। আর এখানে দুপুরে রান্নার জন্য আমি মাছ নামিয়ে নিয়েছি, ইলিশ মাছ আর 2টা মাখানো মাছ আছে। আবার এদিকে বাজারও নিয়ে এসেছে মুরগি, তারপরে এই প্যাকেটে আছে আরও মাছ। তো আগের যে মাছগুলো ছিল ওইগুলো আমি নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে বাজারগুলো খুলে নিচ্ছি, মুরগিটা পরে খুলবো, আগে মাছগুলো বের করি। তো এখানে গরুর মাংসও আছে, আজকে অর্ধেকটা পরিমাণ গরুর মাংসও রান্না করব। আমার হাজবেন্ড গরুর মাংস ছাড়া খেতে চায় না আর কি, খেতে পারে না। এই যে এখানে 2 ধরনের মাছ, এটা হলো পোয়া মাছ বড়, আর এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খেয়েছি কয়েকদিন হচ্ছে, তাই বলেছিলাম তেলাপিয়া মাছ নিতে। আর মুরগিগুলো পরে খুলে রাখবো। এখানে ইলিশ মাছের লেজগুলো দিয়ে আমি ভর্তা বানাবো আজকে, তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এটা আমি তেলে ভেজে নিব। তো অনেক দিন ধরে ইলিশ মাছের লেজগুলো ছিল, ভর্তা বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না, তো আজকে ফাইনালি নামিয়ে ফেললাম। এই তো তাওয়াটা গরম হয়ে গেল, তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো এখন মাছের লেজগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো একপাশে এসে গিয়েছে, আমার চুলার একপাশটা দেখা যায় একটু নিচু, মানে 2টা চুলার একটাতে আর কি। তো আর এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য তেলের মধ্যে। লেজগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো এদিকে লেজগুলো ভাজা হতে হতে আমি বাকি রান্নাগুলো আস্তে আস্তে করে নিব। ইলিশ মাছের লেজ ভর্তা অনেক মজা, যেহেতু ইলিশ মাছের মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, তো ওই জন্যই হচ্ছে এটা আলাদা আর কি, জাতীয় মাছ। ইলিশ মাছের ফ্লেভারের জন্যই মাছটা বেশি খেতে ভালো লাগে। তো বাচ্চারা তেমন একটা খেতে পারে না বা খায়ও না, আমি শুধুমাত্র আমারই ভালো লাগে ইলিশ মাছটা খেতে, আমার হাজবেন্ডও খায়, ও ইলিশের ডিমটা একটু খায়। তো এই যে লেজগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আছে, ওইগুলো কুচি করে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, মাছ, তারপর মরিচ, সব কিছু ভাজা হয়ে গিয়েছে। তো এটা যখন ঠান্ডা হয়েছে তারপর আমি একটু বেছে নিচ্ছি। এভাবে করে সবগুলো কাটা ছাড়াতে একটু সময় লাগবে,
তো আমি সবগুলো কাটা এভাবে করে মাছ থেকে বেছে নিই, তারপরে ভর্তাটা মাখাবো। এদিকে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি, আজকে মাংসটা টাটকা রান্না করে তারপর ভেজে নিচ্ছি, কালা ভুনা করব। তো এই জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেলে আর কি লাল করে ভেজে নিলাম, তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসের ঝোলগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছিলাম পাতিলের মধ্যে, তারপর হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে একেবারে লো করে নেড়ে চেড়ে এগুলোকে কালো ভুনা করে নিব। আর এদিকে তেলাপিয়া মাছ রান্না করেছি, আর ইলিশ মাছের লেজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, আর সরিষার তেল, সামান্য একটু শুকনো মরিচ, টালা শুকনো মরিচ। এগুলো এখন ভালোভাবে মেখে তারপর ভর্তাটা মাখিয়ে নিব। এটা খুবই লোভনীয় একটা ভর্তা, অনেক মজার। গরম গরম ভাত দিয়ে ইলিশের লেজ ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে ভর্তা মাখানো দেখলে যে কোনো ভর্তা, সবারই মনে হয় জিভে পানি এসে যায়, সেটা যে কোনো ভর্তাই হোক, মাখানোটাই হচ্ছে স্পেশাল আর কি ভর্তার মধ্যে। তো এটা ভালোভাবে সব কিছু মেখে নিলাম, ভর্তা রেডি। এখন আমি একটু চেকে দেখছি যে লবণ ঠিকঠাক মতো আছে কি না। এই তো খুবই মজার ভর্তা রেডি হয়েছে আজকে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।